যারা ডালের বড়া খেতে খুবই পছন্দ করেন অথচ ডাল বাটাটাকে ঝামেলা মনে করেন, তাদের জন্যই আমার আজকের এই রেসিপি। ডাল বাটার ঝামেলা ছাড়া মসুর ডালের বড়া খেতে খুবই টেস্টি, অনেক মচমচে এবং করাও কিন্তু খুবই সহজ। আজকে এই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই রেসিপিটা যদি আপনারা হুবহু ফলো করেন তাহলে বাসায় খুব সহজে এইভাবে ডালের বড়া করে নিতে পারবেন। এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি মসুরির ডাল। আমি 2 কাপের মতো মসুরির ডাল 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর ডালগুলোকে ঝরা দিয়ে এভাবে হাতে খুব ভালো করে কষতে নিচ্ছি। এভাবে হাতে ডালগুলোকে ম্যাশ করে নেওয়ার ফলে কিন্তু ডালটা একটু নরম হয়ে আসবে। তারপর এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি 2 কাপ ডালের সাথে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, কারণ ডালের বড়াতে একটু পেঁয়াজ কুচি বেশি হলে বড়াটা খেতে ভালো লাগে। একটু মিহি করে পেঁয়াজটা কুচি করে নেবেন। ঝালের জন্য আমি এখানে 2-3টা মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিয়ে নেবেন। সাথে দিয়ে দেবো 7 মতো লবণ, আর এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। লবণ এবং মরিচের গুঁড়োটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিয়ে নেবেন। এর সাথে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। এবারে সব কিছু খুব ভালো করে আমি মিক্সড করে নেব। যখন এগুলোকে আমি মিক্সড করব একটু হাত দিয়ে ভালো করে আমি মিক্সড করব, যাতে করে ডালটা একটু আধা ভাঙা হয়ে যায় আর পেঁয়াজ হলুদ মরিচের সাথে ডালটা খুব ভালোভাবে মিক্সড হয়। এই জন্য এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে এরকম কচলে আমি মিক্সড করে নিচ্ছি। এবার বাইন্ডিংয়ের জন্য আমি ময়দা দিব। আমি এখানে 2 কাপ মসুরির ডাল নিয়েছি, এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটা একবারে দেব না, আমি হাফ ময়দা দিয়ে তারপর ডালের সাথে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। তারপর যখন লাগবে আমি আবার ময়দা অ্যাড করব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমার কিন্তু সম্পূর্ণ ময়দাটাই লেগে গেছে, আমি 1 কাপ ময়দা দিয়েছি। এখানে কোনো প্রকার জল দেবেন না, ময়দা দিয়ে খুব ভালো করে এই ডালটাকে মিক্সড করে দেবেন। আমি ময়দা দিয়ে এই ডালের বড়াটা করব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে এখানে চালের গুঁড়া, বেসন বা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। এভাবে আঠালো একটা আপনারা ব্যাটার করবেন, অর্থাৎ একটু যেন ঘন হয়, জিনিসটা যেন পাতলা না থাকে। আর যদি প্রয়োজন পড়ে হাতে নিয়ে হালকা একটু জলও আপনারা দিতে পারেন। এবার এরকম মুটমুট করে আমি লম্বা একটা ফিঙ্গারের মতো শেপ করে নিচ্ছি ডালের বড়াগুলো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে তারপর এগুলো গরম তেলে ভাজবেন। তেলটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। আপনারা চাইলে এরকম চ্যাপটা চ্যাপটা করে বড়াগুলো করতে পারেন, কিন্তু আমি একটু লম্বা লম্বা করে বড়াগুলো করছি, দেখতে সুন্দর লাগবে। এই জন্য এই ডালের বড়াটা আমার বাসার সবাই খুব পছন্দ করে, আমি মাঝে মধ্যে এই রেসিপিটা করি এবং এটা খেতে কিন্তু খুবই মচমচে হয়। আপনারা এইভাবে একদিন ডালের বড়া করে দেখবেন, আমি আপনাদের বলছি বাসার সবাই খুবই পছন্দ করবে। এবার একটা সাইড যখন হয়ে আসবে আমি কিন্তু অপর সাইডটা উল্টে দিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু মাঝারিতে রেখে ডালের বড়াগুলো করতে হবে। অনেক সময় কিন্তু ডাল বাটার ঝামেলার কারণে আমরা ডালের বড়া করতে চাই না, বা অনেক সময় বাসায় কারেন্টও থাকে না, মিক্সিতে অনেক সময় বড়া করা যায় না। আপনারা চাইলে এই অল্প সময়ে এভাবে ডালের বড়া করে নিতে পারবেন। দেখুন একদম গোল্ডেন কালার হয়ে গেছে। এগুলোকে আমি তেল ঝরিয়ে এবার উঠিয়ে নেব। এগুলোকে কিন্তু একটু সময় নিয়ে আমি ভেজে নিয়েছি, যাতে করে খুবই মচমচে হয়। আপনারা একটু সময় নিয়ে বড়াগুলো ভাজবেন, আর এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আপনারা গরম ভাতের সাথেও এটা পরিবেশন করতে পারেন, আবার চাইলে বিকেলবেলা টমেটো সসের সাথেও এই বড়াগুলো খেতে পারেন, সেটাও খেতে খুবই ভালো লাগে। এই বড়াগুলো কিন্তু খেতে খুবই মচমচে হবে, যেহেতু আমি আস্ত ডাল দিয়ে করেছি। বড়াগুলো এমনিতে খুবই মচমচে হবে, ঠান্ডা হয়ে গেলেও অনেক মচমচে থাকে। হয়ে গেছে, আমি একটা প্লেট এগুলোকে সাজিয়ে নিয়েছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।